টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পানি পানের নিয়ম, সুস্থ থাকতে জেনে নিন। চলুন বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক। সুস্বাস্থ্যের জন্য পানি খেতে হবে সে কথা সবাই জানেন, কিন্তু এখন কি পানি খাওয়ার নিয়মও শিখতে হবে? আয়ুর্বেদ বলেছে শেখা উচিত, সঠিক নিয়মে পানি খাওয়ার গুরুত্ব তুলে ধরেছেন তারা। যখন আপনি সোজা হয়ে দাঁড়িয়ে পানি খান তখন তা দ্রুত অন্ত্রে নেমে আসে, ফলে পানিতে উপস্থিত উপকারী খনিজ গ্রহণে দেহকে বাধা দেয়। আর এই অবস্থা চলতে থাকলে আর্থ্রাইটিস, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া এবং গ্যাস্ট্রোইসোফাজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর মতো রোগ দেখা দিতে পারে। অন্যান্য খাবার খাওয়ার যেমন নিয়ম রয়েছে, তেমনই নিয়ম রয়েছে পানি পানের। অনেকেরই হয়তো এর সম্পর্কে ধারণা নেই, জেনে নিন অতি সাধারণ কিন্তু কার্যকর নিয়মগুলো। 1. সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে 2 গ্লাস পানি খেয়ে ফেলুন। 2. গোসলে যাওয়ার আগে অবশ্যই 1 গ্লাস পানি খেয়ে ফেলবেন। 3. রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানি পান করতে হবে। 4. ঘুমানোর আধা ঘন্টা আগে খাওয়া ভালো। 5. ব্যায়াম শুরুর আগে 1 গ্লাস পানি খেয়ে নিন, এতে ব্যায়ামের সময় দেহে পানির অভাব দেখা দেবে না। 6. বাইরে ঘোরাঘুরির মাঝে বা বাসে বিমানে থাকলে পানি পান করুন, এতে ভাইরাস ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা পাবেন। আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।